নমস্কাৰ ষ্টুডিঅ'ত মই নেত্ৰজিৎ বৰা আৰু এই মুহূৰ্তত এটা অতি গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ ৰাখিছোঁ। ভাৰতীয় ৰেল বিভাগত এতিয়া বৃহৎ নিযুক্তি প্ৰক্ৰিয়া আৰম্ভ হৈছে আৰু সবিশেষ এই মুহূৰ্তত টাইমিত দৰ্শকসকলৰ বাবে লৈ ৰাখিছোঁ এটা ভাল খবৰ, কিয়নো ভাৰতীয় ৰেল বিভাগত আৰম্ভ হৈছে বৃহৎ নিযুক্তি প্ৰক্ৰিয়া। সমগ্ৰ দেশতে এতিয়া 9,65,000 শ্ৰমিকৰ চাকৰি নিয়মীয়াকৰণ কৰা হ'ব আৰু এই সিদ্ধান্ত ইতিমধ্যে ৰেল বিভাগে গ্ৰহণ কৰাৰ তথ্য আহি পৰিছে। মাল গুদাম শ্রমিকসকলে পঞ্জীয়ন করব লাগিব নিজের নাম, পঞ্জীয়নের পাছত একোখনক কিউ আর কার্ড লাভ করব শ্রমিকসকলে। 1998 সনেরপ্র শ্রমিকসকলে চাকরি নিয়মীয়াকরণের দাবিত আন্দোলন করে আসছে আর শ্রমিকর আন্দোলনের প্রতি সঁহারি জানাইছে রেল বিভাগে আর আন্দোলনের প্রতি সঁহারি জানায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জানাইছো সেই খবর যে ভারতীয় রেল বিভাগত বৃহৎ নিযুক্তি প্রক্রিয়া, সমগ্র দেশতে 9,65,000 শ্রমিকর চাকরি নিয়মীয়াকরণ করা হব। উত্তর পূবত প্রায় 25,000 মাল গুদাম শ্রমিকর চাকরি নিয়মীয়াকরণের প্রস্তুতি আরম্ভ করা হয়েছে। পঞ্জীয়ন করব লাগিব শ্রমিকসকলে আর পঞ্জীয়নের পাছত লাভ করব এখন কিউ আর কোড, কিউ আর কার্ড লাভ করব। আর 1998 সনের পর ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে চাকরি নিয়মীয়াকরণের বাবে। অবশেষত ভাল খবর আসছে, আন্দোলনের প্রতি সঁহারি জানাইছে রেল বিভাগে আর ইয়ার পাছতে প্রতিক্রিয়া প্রকাশ করেছে শ্রমিকসকলের ফলের আর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আমার হাতে কেবাটাও মন্তব্য আছে, আগ্রহী 98 সনের আমার যখন শ্রমিক আজি পর্যন্ত আন্দোলন করে আসছিলেন, তো আজি ইমান দিনে আমি ঠিকাদারি সিস্টেমের আন্ডারত আমি কাম করে আসিল। তো এটা সরকারে যেহেতু একটা সিদ্ধান্ত লৈছে যে ভারতীয় রেলওয়ে মালগুদামত যিখিনি কর্মরত শ্রমিক তেওঁলোকক রেজিষ্ট্রেশন করে পেলাই সরকারি সুবিধাখিনি দিবর কারণে যে ব্যবস্থা লৈছে, তো সেইটোৱে এটা পদক্ষেপ। যোৱাকালিৰ পৰা এইটো আমার রেজিষ্ট্রেশন প্রক্রিয়াটো আরম্ভ হয়ে গেছে। সো আমি অতিশয় আনন্দিত, সো আমি ভারত সরকারলৈ অশেষ ধন্যবাদ। তো আমি আশা করছো অতি সোনকালে আমার দাবি সমূহ কার্যকরী হব। 10-15 বছৰৰ কাম করে আছে ইয়াত, এতিয়া এই কথাটো শুনি পায় ভাল লাগিছে আৰু কি কম, হয়ে গেলে ভাল আৰু আমি যিমানটো পাব লাগে এইটোতো না পোৱা নাই বুলি কৈছে আৰু। তো এতিয়া পাই গেলে আমাৰ সকলো লেবাৰে সুখী হ'ব আৰু ভাল লাগিব আগলে আমাৰো। এতিয়া আমিনো আপোনালোকে কোৱালিহে কিমান দিননো কষ্ট কৰিম আৰু, এতিয়া জীৱনটো সুৰক্ষিত হ'ব। সুৰক্ষিত হ'ব, সুৰক্ষিত হ'লে ভাল লাগিব।